রিসার্চ সেন্টার ফিস্টিং এয়ারটার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আজকে এসেছি যশোরের চাষরা। এখানে আমাদের একজন বিজ্ঞ চাষি, আমার শ্রদ্ধেয় বড় ভাই, উনি আমাকে ইউটিউবের মাধ্যমে মেশিন ক্রয় করেছিলেন। আজকে আমি ওনার প্রজেক্ট ভেরিফিকেশনের জন্য বাস্তব ওনার প্রজেক্টে এসেছি এবং আমরা ওনার সঙ্গে পরিচয় করে দেব। আমার ডানে যে পুকুরটি দেখতেছেন, এই পুকুরে উনি একটি প্যাডেল হুইলার লাগিয়েছেন এবং আমার মূল প্রত্যয় থাকে যে আমি মেশিন বিক্রয়োত্তরের পরে সেই জায়গাগুলোতে পর্যায়ক্রমে পৌঁছাতে চাই এবং তারা কেমন আছেন, কীভাবে মাছ চাষ করতেছেন, কী অবস্থা বর্তমানে, পিছনে কী ছিলেন, এগুলো দেখানোর জন্য। কারণ আমাদের দেশ কৃষিভিত্তিক বাংলাদেশ, প্রিয় জন্মভূমি, এদেশে 75-80% লোক কৃষক এবং কৃষির অংশবিশেষ জুড়ে আছে মাছ চাষের একটা অংশ। যে মাছ চাষ এখন বর্তমানে হুমকির মুখে, সেই মাছ চাষগুলোকে কীভাবে আধুনিকায়ন, আধুনিক মেশিনগুলো আমরা সুদূর চীন দেশ থেকে আমদানি করে আপনাদের মাঝে পুষে দিতে পারতেছি এবং সেগুলো কেমন সার্ভিস দিচ্ছে, এটাই আমাদের এখন সময়ের চ্যালেঞ্জ। আমরা কথা বলবো এই পুকুরের উদ্যোক্তা আমাদের 14 বড় ভাই জনাব মফিজুর রহমান তরফদার এবং আমার পাশে আছেন এই এলাকারই একজন মাছ চাষি। উনি এখনও সনাতন পদ্ধতিতে মাছ চাষ করেছেন এবং গতকাল আমার সঙ্গে উনি কন্ট্যাক্ট করেছিলেন। আমি এইখানে তাকে ঠিকানা দিয়েছিলাম, এসেছেন ওনার পুকুর এলাকাগুলো মনিরামপুর, আশা করি আমি সেখানে যাব। ভাইজানের নাম কি, আপনার পেশায় কী করেন? মোহাম্মদ আসাদুজ্জামান, আমি একজন ইলেকট্রনিক্স ব্যবসায়ী, আর মাছ চাষ হলো আমার একটা শখ। পাশাপাশি আমি একটা কলেজে আছি। মাছ চাষের সঙ্গে আপনি কতদিন যাবৎ জড়িত এবং আপনি কীভাবে মাছ চাষ এখন করছেন? মাছ চাষের সাথে আমি আজকে বছর তিনেক জড়িত, তবে 3 বছর আগে একবার করছিলাম, সেবার মাছ চাষ করে লস খাইছিলাম। বছর দুই অফ ছিল, আবার এই বছর নতুন। এখন আপনি মনে করতেছেন যে আধুনিক চাষে এই অ্যারোটরের মাধ্যমে প্রযুক্তি নির্ভর মাছ চাষে আপনি হতে চান? হ্যাঁ। এটা আপনি কীভাবে চিন্তা করলেন যে এখন প্রযুক্তির মাধ্যমে করা যাবে? এটাই এই যে ইউটিউবে দেখে আমি মূলত উৎসাহ পাইছি এবং তার প্রেক্ষাপটে আমি আজকে ইউটিউবে দেখে আমি ভাইয়ের সাথে যোগাযোগ করি এবং পরে যে ভাই আমার এই ঠিকানা দিই যে চাষটা আজকে আসবেন এবং সেখানে আমি পুকুর এবং যেটা আমি আপনাকে কালকে বলেছিলাম প্ল্যানটা পরিদর্শন করতে আসছি। আসলে এটা কীভাবে কাজ করে বা এটার আসলে উপকার আছে কি না এটা দেখতে আমি সরজমিন এখানে আসছি। আপনার কাছে তো ইউটিউবে আমাকে দেখার পরে এখন আমি যেহেতু আপনাকে বলেছি যে ভাই আমি বিভিন্ন জায়গাতে মেশিন পরিদর্শনে যাই, এটাকে আপনি কীভাবে মনে করেন? হ্যাঁ, এটা পজিটিভলি এবং আমি আপনার যে কথা এর আগে শুনছি সেটা বাস্তবে পেয়ে আমি নিজেই উদ্বুদ্ধ হয়েছে যে এইটাতে আপনি যাবেন এবং আপনার রিসেন্ট একটি এই ডাবল স্পিড মেশিন লাগাবেন আপনি চিন্তা করতেছেন। আর মফিজ ভাইয়ের সঙ্গে ধন্যবাদ আপনাকে আসাদ ভাই আপনার কথা বলার জন্য। মফিজ ভাইকে আমরা একটু কথা বলবো। মফিজ ভাই, আপনার এই পুকুরে প্যাডেল হুইল লাগানোর বয়স কত দিন? দেড় মাস। এটাতে আপনার কি ধরনের মাছ আছে? শিং মাছ আছে। এবং এটা আপনি পুকুরে মেশিন লাগানোর পরে, এই প্যাডেল হুইল লাগানোর পরে এটার পানির গভীরতা কত? বর্তমানে 5 ফিট, এটা 6-7 ফিট করা যায়। 6-7 ফিট করা যায়। আপনাকে মনে রাখতে হবে এই ধরনের পুকুরের মাঝখানে একটা পুষোয়েব লাগাইতে হবে, কারণ আপনার পুকুরের মাঝখানে যে পুকুরের যে খাবারগুলো নষ্ট হয়, এই প্রাণীকণা উদ্ভিদকণা মরে পড়ে এবং এই পুকুরে যে আনইটেন ফিড এবং মাছের যে ফিশ ড্রপগুলো পানিতে পড়ে সেইটা মাদার এয়ারেটার হিসেবে প্যাডেল হুইলার 6-7 ফিট পানিতে কাজ করতে সক্ষম হয় না। আমার মেশিন, আমার কোম্পানি, তারপরেও আমি লাগাইছেন, আপনি ইউটিউবে কিনেছেন, তারপরে আমি আপনাকে এটা বলছি, এই কারণে এটা কাজ করবে না তা না, এটা লঙ্গার টাইম চালাইতে হবে তাহলে কাজ করবে। আর যখনই আপনি মেকানিক্যাল এয়ারেটার লাগাবেন, পুষোয়েব লাগাবেন, পুষোয়েব হলো মাদার অফ এয়ারেটার ইন দ্য পন্ড, কারণ আপনার পুকুরের এরিয়া কত? 3 বিঘার হয়তো উপরে, 5 বিঘার কাছাকাছি। এখানে যদি আপনি একটা 1 হর্সের পুষোয়েবও লাগান, সেটা পানিতে ঘূর্ণয়ন গতি তৈরি করবে, রেস তৈরি করবে, মাঝখানে প্রচুর বাতাস পুশ করবে। যেমন আমরা ছোটোবেলা বালতি গামলাতে খেলেছি, পুকুরের পানিকে যখন আমরা হাত দিয়ে ঘুরাইছি, বালতির পানি হাত দিয়ে ঘুরিয়েছি, একটা মুহূর্তে পানি রেস হয়ে বালতির বাইরে যাওয়ার মতো হয়েছে। তো এখান থেকে বোঝা যায় যে মাঝখানে পানিটা আস্তে আস্তে কাছে চলে আসে, যার কারণে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার দিনে 2-3 ঘন্টা হলেও এই পুষোয়েবটা ঘুরাইতে হবে। তাহলে আপনার পরামর্শ হলো এই পুকুরে আপনি আরও ঘনত্বে মাছ চাষ করতে পারবেন এবং আমি প্রতি মাসে নাহলে 2 মাস পরে আমি 1 হেক্টর করে বঙ্গে আবারও ট্যুর করব। আর আমাদের যে বিক্রয়োত্তর সেবা,
एक बसर वारेंटी ग्यारंटी थाके एगुला निये आपनादेर कोनो टेंशनेर कारण नाई एटा आमी 100% आपनादेरके दिते सहयोगिता करब कारण एटा आमादेर चाइनीजदेर संगे आमार अनेक दिन दोब्बारेर परे आमार कन्ट्रैक्ट साइन करा होयेछे एबं आपनेर एखन एई माछगुलोके आपनि जेभाबे खावाबेन এই শীতকালেও আপনার মাছের খাবারের চাহিদা থাকবে যদি এরেশন সঠিকভাবে হয় এটাতে আপনি কি মনে করেন না আপনারা ধরেন বিশেষ করে আমাদের দেশে যে সাদা মাছ যেগুলো আমরা হোয়াইট ফিশ বলি রুই কাতলা মৃগেল রুই কাতলা এগুলো সাধারণত 15 ডিগ্রি নিচে আসতে তখন খাওয়া বন্ধ করে জি আমাদের দেশে 15 ডিগ্রি নিচে আসে না আমাদের খুব কম হয় যদি আসে 1-2 দিন আমাদের দেশে শীতকালে মাছ চাষ করা সম্ভব যদি সেভাবে বুঝে করা যায় हाँ ये आपके धन्यवाद कारण आपने जो जिनिसटा बुझछेन एटा अनेकेई बोझे ना जे शीतकाले माछ बाड़े ना बा माछ हय ना एइटार थिउरिटा सठिक नय एई कारणे जे एई मेशिनगुला प्रजुक्ति तैरी होयेछे यूरोप अमेरिका तादेर देशे बछरे 9 मास 8 मास थाके प्लस माइनस बा 5-7-8 तापमात्रा 10-এর মধ্যে তারা এই মেশিনগুলোকে চরকির মতো বিভিন্ন পুকুরে অনেক পরিমাণে চালিয়ে পানির ডেনসিটিকে পাতলা করে পানির তাপমাত্রাকে সঠিক পর্যায়ে নিয়ে আসে পানিকে নাইট্রোজেন অক্সিজেন পানির যে 12টা প্যারামিটার আছে সকল প্যারামিটারগুলোকে কন্ট্রোল করাইতে তারা সহযোগিতা করে এই মেশিনগুলো দিয়ে এটা আপনি বুঝছেন এটার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ আপনি বিজ্ঞ চাষী এবং এই পুকুরগুলোতে যদি আপনি সঠিক মান নিয়ন্ত্রণ করে মেশিনগুলো সেট আপ করেন আমি আশাবাদী যে আপনার মতো বিজ্ঞ চাষির কাছে থেকে এই এলাকার অনেক মানুষের অনেক কন্ট্রিবিউশন পাওয়ার সুযোগ আছে এবং আপনি বিজ্ঞ মানুষ হিসেবে দেওয়ার জন্য আপনি ঋণ এটাতে আপনি কি চিন্তা করবেন শিকার শেষ নেই বিজ্ঞ তো এখনো হতে পারিনি যে ঠিক আছে ধারাবাহিক আছে চেষ্টা করছি আর কি জানার বুঝার তারপরে মোটামুটি মানে আধুনিক পদ্ধতিতে চাষ করলে অবশ্যই মানুষ লাভবান হবে আপনার এক কথায় কমেন্টস এখানে যে আধুনিক পর্যায়ে যদি এরোশনের মধ্যে দিয়ে বটম ক্লিন দিয়ে রেসওয়ে করে যদি পানিতে পানির স্বাস্থ্যকে গুণগত মান ঠিক রাখা হয় তাহলে অবশ্যই মানুষ লাভবান হবে আর বিকল্প কিছু নেই তো প্রিয় দর্শক আমরা কথা বললাম আমার শ্রদ্ধা বড় ভাই ওনার মফিজুর রহমান তরফদার ভাইয়ের সঙ্গে এবং আমরা আগামীতে আবারও এই পুকুরগুলোতে যখন মাছ আহরণ করবেন উনি আমি ওনাকে অনুরোধ করে যাব আপনি অবশ্যই আমাদেরকে জানাবেন আপনাদের জাল টানা কেমন মাছ হলো কি অবস্থা এই ভিডিওগুলো আমরা সারা বিশ্বে আমাদের বাঙালিরা যারা কর্মযোগ্যের সঙ্গে আছেন এবং দেশে ফিরে এসে কি করবেন যারা এই মাছ চাষকে নিয়ে স্বপ্ন দেখেন শখ হিসাবে এবং এটা একটা ইন্ডাস্ট্রি কৃষি শিল্প যার 1 বিঘা পুকুরও আছে তাকে মনে করতে হবে যে 1 বিঘা থেকে আমার বছরে লাগে 20,000 টাকা আমি ইনকাম করব 30,000 টাকা তাহলে তার 10,000 টাকা সেভ হলেও 5 বছর এসে আরও আস্তে আস্তে তার প্রজেক্টকে উন্নতির দিকে নিয়ে যেতে পারবেন এবং সেই প্রত্যাশায় আমি মনে করি আগামীর মাছ চাষ বেগবান করার লক্ষ্যে এবং সফলতার দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে এই প্রযুক্তি নির্ভর চাষ করবেন এবং আমাদের কাছে সকল প্রকারের মেশিন আছে আমরা আপনাদেরকে দিয়ে সহযোগিতা করব আগামীর ভিডিওতে আরও নতুন কোনো মফিজুর রহমান তরফদার ভাইয়ের মতো চাষিদের ভিডিও দেখিয়ে আপনাদেরকে অনুপ্রেরণা যোগাতে সহযোগিতার চিন্তা রেখে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম।